আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আবার একটা সুখবর দিয়ে আমার ভিডিওটা শুরু করছি। যারা কাতার এয়ারলাইন্সের টিকিট কেটেছিলেন তাদের জন্য সুখবর, সেইটা হলো যে কাতার এয়ারলাইন্সের সেই টিকিটটি পুনরায় আপনি ব্যবহার করতে পারবেন, অথবা চাইলে সেই টাকাটা ফেরত নিতে পারবেন। অব্যবহৃত টিকিট সম্পর্কে যা জানালো কাতারওয়েজ, সেটা হচ্ছে যারা কাতার এয়ারওয়েজের টিকিট কেটেছিলেন কিন্তু মহামারী ভাইরাসের কারণে, লকডাউন হওয়ার কারণে ভ্রমণ করতে পারেনি, তাদের জন্য একটি ঘোষণা দিয়েছে কাতার এয়ারওয়েজ। কাতার এয়ারওয়েজের কাটার টিকিটে যাত্রীরা 2 বছর পর্যন্ত ভ্রমণ করতে পারবেন এবং তারা তাদের গন্তব্য পরিবর্তন করতে পারবেন। কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানিয়েছে যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নিয়মিত ফ্লাইট চালু হলে যাত্রীরা অব্যবহৃত টিকিট 2 বছর পর্যন্ত ভ্রমণ করতে পারবেন এবং তারা যদি চায় তাদের গন্তব্য পরিবর্তন করতে সেটিও পারবেন। কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষের মতে অব্যবহৃত টিকিটের মেয়াদ 2 বছর বাড়ানোতে যাত্রীরা আগামী 2 বছর পর্যন্ত এই অব্যবহৃত টিকিট আবারও ব্যবহার করতে পারবেন। এখন আসি, যদি কেউ বলেন যে কুয়েত এয়ারলাইন্সের কী খবর, আসলে আমরা একটার পর একটা আপডেট জানি এবং একটার পর একটা নিউজ প্রচার করি। কুয়েত এয়ারলাইন্স সম্পর্কে এখন পর্যন্ত জানি নাই, তো যখন জানবো তখন ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঠিক এরকম একটা ঘোষণা দিয়েছে, আলহামদুলিল্লাহ একটার পর একটা আমরা এরকম এয়ারলাইন্সগুলোর থেকে সুখবর পাবো, সেটাই আশা রাখি। ফ্লাইট সংক্রান্ত আরও একটি বিশেষ কথা, যারা বাংলাদেশে অবস্থান করছেন বলছেন যে আমরা তো আগে টিকিট কেটেছি, আমাদের টিকিটের দাম কি দ্বিগুণ হবে কি না, যেহেতু এরকম একটা নিউজ প্রচার হচ্ছে। তো যারা আগে টিকিট কেটেছেন তাদের এই টিকিট বৃদ্ধি কখনোই হবে না, যারা নতুন করে টিকিট কাটবে ফ্লাইট শুরু হওয়ার পর তাদের জন্য হচ্ছে এই কথাটা, হয়তোবা টিকিটের দাম বৃদ্ধি পেতে পারে। যাদের টিকিট আগে কাটা হয়েছে তাদের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না, অর্থাৎ যেই দামে টিকিট কিনেছেন সেই দামেই আবার আপনারা ট্র্যাভেল করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবার আসি সাধারণ ক্ষমা ফ্লাইট সম্পর্কে। আসলে কুয়েতের বিভিন্ন ক্যাম্পে সাধারণ ক্ষমায় বন্দি থাকা যে সকল ভাইদেরকে নিয়ে ফ্লাইট যাওয়ার কথা ছিল, আজকে আজ 16 মে 2020 কুয়েত টু ঢাকা 2টা ফ্লাইট বাংলাদেশে উদ্দেশ্যে কুয়েত ত্যাগ করেছে 340 জন যাত্রী নিয়ে। প্রথম ফ্লাইটটি ছিল সময় সকাল 11:45 মিনিটে 145 জন যাত্রী নিয়ে জাজিরা এয়ারওয়েজ এর মাধ্যমে কুয়েত ত্যাগ করেছে। আর দ্বিতীয় ফ্লাইটটির সময় ছিল 11:30 মিনিট 195 জন যাত্রী নিয়ে কুয়েত এয়ারওয়েজের মাধ্যমে কুয়েত ত্যাগ করে। আর এর মধ্যে 48 জন মহিলা যাত্রী ছিল যারা কিনা সাধারণ ক্ষমায় বন্দি ছিল। আর এই যাত্রীরা বাংলাদেশে পৌঁছানোর পর বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পাবে 5,000 টাকা এবং মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং তাদের নাম্বারগুলো রেখে দেওয়া হচ্ছে, পরবর্তীতে তাদের সাথে যেন যোগাযোগ করা যায়। আজকে এই ছিল আমার ফ্লাইট সংক্রান্ত খবর, সর্বশেষ খবর। আশা করি যারা এই ধরনের ভিডিও আরও পেতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি তাদের জন্য রইল অনেক ধন্যবাদ, ভালোবাসা, কৃতজ্ঞতা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।